আপু আমার ওয়েবসাইটটা কি পাঁচটা পরে দেখবেন? চয়ন ভাই বলতেছেন? জি আচ্ছা না, এখন দেখান, এখন দেখি। মানে আমি প্রেজেন্ট করে দেখাবো না আপনি হ্যাঁ, ইউজ করে না, দেখাবেন? প্রেজেন্ট করে দেখান, অথবা আপনি লিঙ্ক দিতে পারেন, চ্যাট বক্সে লিঙ্ক দেন, আমি দিয়ে দিই, মানে দেখি চেক করে। এই রবিন মিয়া এতদিন পর কোত্থেকে আসলো, কই ছিলেন ভাই? আচ্ছা, আর কি ওয়েবসাইট কেউ করেছেন নাকি চয়ন ভাই একাই? ম্যাম আপনি কি আমাকে কিছু বলছেন? না, রবিন ভাই, রবিন হাজারি আপনাকে না, আমি রিপন মিয়াকে, ও আমি রবিন মিয়া বলছি, সরি গলায় ফেলছি, আমি রিপন মিয়াকে বলছি। আপনি তো আমার নাম অনেকগুলো রেখে দিলেন ম্যাম। যাক, আপনার মনে থাকবে আমাদের ব্যাচের কথা। আমি রিপন মিয়াকে বলছি, সে রেসপন্স করতেছে না কেন? জি ম্যাম, জি ম্যাম, আপনি কোথায় ছিলেন এতদিন বলেন? আমার ল্যাপটপে মানে চার্জ নিতেছিল না বুঝছেন, মানে প্রবলেম হয়েছে, পরে তারপরে তো আমি 2 দিন চালুই করতে পারিনি, মোবাইল দিয়ে আসা এই যায় জন্য না? মানে মনে কষ্ট নিয়ে ম্যাম মানে খুবই মানে খারাপ লাগতেছিল, এই জন্য আর কি ফিলহাল চার্জ হয়নি মোবাইল। এটা কথা হলো, আপনি কাজগুলো নাই করতে পারতেন, কিন্তু ক্লাসটা তো মানে সশরীরে ক্লাসে অ্যাটেন্ড করা, সরি মানে অনলাইনে হোক, আপনি ক্লাসে অ্যাটেন্ড করা আর ভিডিও দেখা কিন্তু এক ব্যাপার না। মানে ক্লাস বাদ দেয় না কখন, সেই জন্যই তো আপনারে খুঁজতেছিলাম যে সে তো বাদ দেয় না, তাহলে মাঝখানে 2 দিন উধাও কই গেল? ওকে, মানে আসছেও এখন কি আপনার এখন ল্যাপটপ ঠিক হয়েছে? হয়েছিল আবার মানে কিছুক্ষণ আগে আমি ভালো চার্জ একটা নেই আবার মেকানিক দেখান, ব্যাটারিতে হয়তো ব্যাটারিতে কোনো সমস্যা হয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন দেখেন আমাদের, বলছি বাইরে এলাকায় ভাই আছে। হুম ভাই নমস্কার আপু। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? সীমা বিশ্বাস আপু কেমন আমি আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি, আমি তো আপু ওই করেছি কিন্তু কি যে করেছি আমি নিজেও বুঝতে পারছি না আচ্ছা, আমরা ওয়েবসাইটে। বোঝার চেষ্টা করব, আমরা সবাই বোঝার চেষ্টা করব, আপনি লিঙ্কটা দেন। না ওই যে আপনি যে একটাই বলেছিলেন না যে ওখানে যে কন্টাক্ট মি থাকে আপনি সেটা কেটে যে কন্টাক্ট আস আনছেন না এভাবে, হুম হুম আমি ওটা বুঝতে পারিনি, কিন্তু আমার ওখানে শুধু কন্টাক্ট আছে কিন্তু আস বা মেমের চয়ন বয়টা দেখলাম ওই রকমও হয়নি, কেমন ধরে আলাদা আলাদা ভাব। আচ্ছা, আপনি আমাকে শেয়ার দিন, স্ক্রিন শেয়ার দিন, আমি দেখা দিব। এখন আমরা চয়ন ভাইয়ের ওয়েবসাইটটা একটু দেখি। ওকে আপু আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের চয়ন ভাইয়ের ওয়েবসাইট। চয়ন আহমেদ ডিজিটাল মার্কেটার, ওয়াও, একটা আপু লোগো দেখতে ক্রিয়েট পারতেছি না করেছে, তো, কেন? আমি তো স্ক্রিন শেয়ার করছি, বাকিরা দেখেন? আমি দেখতে পাচ্ছি তরিকুল ভাইয়া, আপনার প্রবলেম একটু দেখেন কি হয়েছে। আচ্ছা, এখানে একটা লোগো দিয়েছে, চয়ন আহমেদ নাম দিয়েছেন, ডিজিটাল মার্কেটার সে। এখানে কিন্তু সবগুলো লিঙ্ক করে দিয়েছেন, খুবই ভালো। হোমে, হোমে কি আছে? ভাই। হোমে জয়েন ভাই তো আমার টিম নিচ্ছে, সমস্যা নেই, এটা সে প্র্যাকটিসের জন্য নিয়েছে, চুরি করে নিয়ে যাবে না, কোনো সমস্যা নেই। আমরা যখন আরেকটা এক্সপার্ট হয়ে যাবো, এটা দিয়ে জাস্ট সে আমার সাথে সাথে প্র্যাকটিস করছে, এটা খুবই ভালো। ঠিক আছে, প্র্যাকটিস করতে 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 একটা সময় সে নতুন থিম নিয়ে ট্রাই করতে পারবে, বুঝতে পারছে? নতুন থিমে দেখা যাবে অনেক কিছুই বুঝতেছে না, কিন্তু এই ওয়েবসাইটটা একবার তৈরি করা ফেলার পর এখন সে অন্য থিমেও কাজ করতে পারবে।
প্রথম অবস্থায় আসলে নতুন কিছু না নিয়ে সেই জিনিসটা দিয়ে ট্রাই করাই ভালো। আচ্ছা হোমে কি আছে আমরা দেখি, ব্লগ, রিসেন্ট পোস্ট। আচ্ছা হোমে সে রিসেন্ট পোস্ট দিয়েছিল, হ্যালো এভরিবডি। চল ভাই, লেখাগুলো একটু বেশি বড় হয়ে গেছে, আর এই যে স্পেসটা, এখানে স্পেসটা একটু বেশি বেশি লাগতেছে না? এই লেখাটা আর একটু ছোট করে দিয়েন। আচ্ছা চয়ন সফট অ্যান্ড টেক, চয়ন আহমেদ সিও, মাশাল্লাহ চয়ন আহমেদ সিও চয়ন সফট অ্যান্ড টেক, সে নিজের কোম্পানি পর্যন্ত খুলে ফেলছে, আর কই রইছেন আপনারা বলেন, সে কি কোম্পানি পেজ এটা? আচ্ছা আচ্ছা জি, আপু এটা ক্লিক করলে পরে কোম্পানি পেজে চলে যাবে তাই, জি। ওয়াও দেখছেন, সে আবার লিঙ্কও করে দিছে, খুবই ভালো হয়েছে। কিন্তু ওপেন ইন ইউটিউবে গেল না কেন, ওটা সিলেক্ট করে দিতে পারতেন। না এটা ওইটা সিলেক্ট করে দেওয়া হয় নাই, হ্যাঁ ওইভাবে দিলে দেয়, যেমন আপনার ওয়েবসাইটে যাইতে হলে আমার ব্যাকে যাইতে হবে এখন। আচ্ছা সে সফট অ্যান্ড টেক, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি ফলো দিয়ে দিলাম, দুইটা ফলোয়ার পেয়ে গিয়েছেন। আচ্ছা আমরা ওয়েবসাইটে ফিরে যাই, আপনার কভার ফটোটা ভালো হয়েছে। আচ্ছা এখানে 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 ক্লিক করলে কই যাবে, এই যে স্টার, কেন স্টার সরাই দিন, স্টার সরাই দিন, এখান থেকে ওইখান থেকে ছড়াই দিতে হবে, গিগের ওখান থেকে সরাই দিলেই হবে, এটা গিগের প্রবলেম। হ্যাঁ গিগের ওখান থেকে, আচ্ছা হ্যাঁ এটা এটা গিগের না, এটা আমার জাস্ট ক্রিয়েট করে নি, ও কোনো সমস্যা নেই, এটার মধ্যে ক্লিক করলে কই যাবে, ফাইবারে চলে যাবে। হ্যাঁ ফাইবারে এই এই ক্যাম্পেইনে চলে যাবে, এক ক্যাম্পেইন ম্যানেজারে চলে যাবে এই গিগে। আর এটা কি ফেসবুক পেজে যাবে নাকি? আর এটা জি 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 আপু এটা ফেসবুক পেজে যাবে, বাহ খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আর এখানে কি আছে, অ্যাবাউটে কি করছেন? আচ্ছা অ্যাবাউটে কিন্তু নিজের একটা ছবি দিতে পারতেন, ও অ্যাবাউট পেজটাকে আমি দেখাইছিলাম হাজারি ভাইয়ের ইসের মধ্যে, নিজের একটা এরকম ছবি দিয়ে, যেমন এই যে। আচ্ছা আপনার কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাবাউটটা দেখানো হয়নি, আপনারা কেউ বলেন নাই কেন? আপনাদের তো বলতে হবে যে আপু এই জিনিসটা কিন্তু বাকি রয়ে গেছে, কারণ দেখেন একটা ওয়েবসাইটের জন্য একটা অ্যাবাউট পেজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পেজ, তাই না? এই জিনিসটা বাদ পড়ে গেছে, আপনারা বলবেন না আপু আমাদেরকে? কন্ট্যাক্ট আসটাও মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ অ্যাবাউটটাও মোস্ট ইম্পর্টেন্ট, ব্লগ সার্ভিস এগুলো তো থাকবে, এগুলো একটা পার্ট। আপনি কিন্তু একটা জিনিস ভুল করছেন, প্রত্যেকটা পেজে যখন আমি যাচ্ছি নিউ ট্যাব আসতেছে না, আমি এই পেজের মধ্যে চেঞ্জ হইতেছি, ঘুরতেছি এই একটা পেজের মধ্যে। আচ্ছা এইদিকে একটা ছবি দিয়ে দিবেন, আপনার যে ছবিটা দিয়েছিলেন না, এই যেটা আমরা গিগের মধ্যে দেখলাম অ্যাডস ম্যানেজারের গিগে, ওরকম একটা ছবি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ ছবিটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে আপনি এই লেখাগুলো লিখবেন। এইখানে আপনি একদম সুন্দর করে আপনার সম্পর্কে বড় করে রচনা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অনলি এখানে অনলি চয়ন আহমেদের গল্প থাকবে। ওকে আচ্ছা আমরা সার্ভিসে যাই। কই যাবো এখানে ক্লিক করলে? লার্ন মোডে ক্লিক করলে আপু আমার ফাইবারের আমার প্রোফাইলে যাবে, আর এই পাঁচটা আমার গিগে যাবে, আচ্ছা পাঁচটা গিগ, মানে পাঁচটা গিগ আলাদা করে যাবে, তাই তো? আমরা একটা শুধু ট্রাই করে দেখি। তারপর ট্যাগলাইন কই গেল, চয়ন ভাই ট্যাগলাইন কোথায় গেল? ট্যাগলাইন ছিল না, না মনে হয়
ট্যাগলাইন অ্যাড করে দেখতে দিয়েন, হবে। ট্যাগলাইন অ্যাড করে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ইসের মধ্যে ক্লিক করলেই, ইমেজে ক্লিক করলে আমরা জায়গা মতো চলে যাব। আচ্ছা খুবই সুন্দর হয়েছে। আপনি যদি অন্য থিম নেন, আরো থিম আছে, এই জিনিসগুলো আরো সুন্দর করে আরো বড় করে, যেমন ধরেন একটা জিনিস লিখলে এখানে একটা সার্ভিস দিলেন, তারপরে এই ছবিটা বড় করে আসবে এখানে, এরকম বড় করে আসবে, এসে তারপরে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেই সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো নিচে আর একটা প্যারাগ্রাফ নিয়ে সুন্দর করে লিখে দিবেন, তারপরে আবার বড় করে হেডিং আসবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এরকম করে আপনি চেষ্টা করবেন। আরো অনেক রকম থিম আছে ওই থিমগুলো নিয়ে, মানে এখানে একটু কনজেস্টেড হয়ে গেছে না, এক লাইনের মধ্যে পাঁচটা জিনিস। ব্লগে কি আছে? ব্লগে কিছু নাই। আচ্ছা আপু, এই যে ব্লগের নিচে যে ডেট আর যে লিস্ট কমেন্ট আছে, এটা সরানো যাবে না? এই থিমের ব্লগে সরানো যাবে কি না, এই থিমটা আমার দেখতে হবে। আপনি সেটিংসে গিয়ে এই থিমের এখানে গিয়ে খুঁজতে হবে। না, ইয়া হাজারি ভাইয়ের এখানে কিন্তু আপনার ব্লগের মধ্যে কিন্তু আপনার কিন্তু এইটা কিন্তু নাই, মানে আমি এটা কেন, এটা ভালো থাকা ভালো তো। আপনি ওয়েবসাইটের কবে, ওয়েবসাইটে হ্যাঁ এটা ব্লগ, ব্লগটা কবে পাবলিশ করতেছেন সেটা আর একটা করে কমেন্ট দিয়ে যাইতে বলতেছেন সবাইকে। এটা তো খারাপ কিছু না, ভালো। কন্ট্যাক্ট আস, ওকে ওকে। আপনি কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়েছিলেন নাকি নিনজা নিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা, এখানে ক্লিক করলে যাব তো জায়গা মতো। গিয়েছি ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা কি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি? মার্কেটিং ম্যানেজার দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। মার্কেটিং আপু, ওই যে আমি নামের নিচে ওই যে ওগুলো অ্যাড করতে পারি না, ওই যে ডিজিটাল মার্কেটার কিভাবে করতে হয় একটু দেখাই দিন। কেন অ্যাড করতে পারেন না, এটা তো ইজি ব্যাপার। কে বলেছেন? মোনালিসা, মোনালিসা আপু, ঠিক আছে আমি দেখাই দিব। ওকে চয়ন ভাইয়া, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা সবাই চয়ন ভাইয়ের জন্য একটা হাততালি দিব। চয়ন ভাইয়া খুবই সুন্দর করে ওয়েবসাইট সাজায় ফেলছে। আপনারা কি আর কেউ চেষ্টা করছেন? সীমা বিশ্বাস, আপনার লিঙ্কটা দেন। আপু আমি তো সাজাইতে পারিনি। কোনো সমস্যা নেই, রিকি পয়েন্ট। আচ্ছা রিকি ভাই বলছে হাতে তালি, আচ্ছা ঠিক আছে। চয়ন ভাইয়া খুবই ভালো, আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা সীমা বিশ্বাস অপেক্ষা করতেছি লিঙ্কের জন্য। ভালো কিছু উপহার দিতে পারি আপনাকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি কিন্তু আপু কিছুই সাজাইনি। ও আপনি জাস্ট একটা নিয়েছেন না, থিম, থিম নেওয়ার পর আর কিছু করেন নাই? না আচ্ছা কোনো সমস্যা নেই, এখন আপনি এটার ইয়েতে যাবেন, গিয়ে সুন্দর করে সব কিছু সাজাবেন ভিডিও দেখে দেখে। আমার হোম এবাউট মানে সুন্দর করে যেমন চয়ন ভাবে ভাইয়া ই করছে, ওইভাবে আমাকেই করতে হবে। হ্যাঁ
হোমে কি থাকবে? হোমে তো এই জিনিসগুলোই থাকবে, সমস্যা নেই। অ্যাবাউটে আপনার আপনার সম্পর্কে লিখবেন, সার্ভিসের মধ্যে আপনার সার্ভিসগুলো কি কি সেগুলো লিখবেন, কন্ট্যাক্টে একটা কন্ট্যাক্ট ফর্ম দিবেন। টেক অ্যাকশনের ওখানে আপনি ইয়ে দিয়ে দিতে পারেন, আপনার ফাইবার লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, অ্যাবাউট আস এখানে আবার দিছে। ওকে, সার্ভিস সার্ভিসগুলো দিবেন, কি কি সার্ভিস, সার্ভিস ওয়ান, সার্ভিস টু, সার্ভিস থ্রি। এখানে থাকবে হচ্ছে আপনার ফেসবুক, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম এক একটা করে। যেগুলো হচ্ছে এখানে ই করেছে ওইগুলি, হুম হুম আচ্ছা, আওয়ার হিস্টোরি। আচ্ছা, হিস্ট্রিতে কি দিতে পারেন? আপনি দিতে পারেন হচ্ছে আপনি কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন সেইগুলা। আচ্ছা, কল টু অ্যাকশন, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের নিচেও আপনি চাইলে এখানে ইমেল ইয়েটাও দিয়ে দিতে পারেন, কিংবা ফেসবুক অথবা ফাইবার, যে কোনোটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার পোর্টফোলিওগুলো দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এই যে এখানে আপনি অ্যাড করে দিবেন, এগুলো তো আমাদের নাই, ফেসবুক আর আরও অ্যাড করে দিবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এরকম করে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপু, আপনি যে রেজিস্ট্রেশন করতে পারছেন এই জন্যই আপনাকে ধন্যবাদ। আমি আশা করব, চেষ্টা করি দেখো, আশা করব আপনি, অনেকবার চেষ্টা করি, শুধু তিন বল দেখাইছে, কোনোভাবে করতে পারবে, লাস্ট ফিনিশিং আবার কেটে দিয়ে সম্পূর্ণ আবার করছে, তখন হচ্ছে গেছে আচ্ছা হয়েছে। আপু, আমি আশা করব আপনি খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। এটা হচ্ছে একটা ফটোগ্রাফির একটা ওয়েবসাইট, আই থিঙ্ক ক্রিয়েট ইউর এটা এখন তো ওয়েবসাইট। করেছি, এখন এর মধ্যে কিভাবে সাজাবো এটাই তো মাথায় ঘুরপাক। আপনি যদি এলিমেন্টরটা ডাউনলোড করে থাকেন তাহলে এলিমেন্টর দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন। আর প্রত্যেকটা জিনিস এখানে আপনার লোগো আসবে, এখানে আপনার এটা কিন্তু পুরাটাই একটা লোগো। এইখানে আপনার লোগো আসবে, তারপর হচ্ছে কি এটা এইখানে ট্যাগ লাইন আসবে, এখানে আপনার ওয়েবসাইটের নাম থাকবে। এই যে ওই লিঙ্কটা কি পাওয়া যাবে কারো কাছে? কোন লিঙ্ক ও যে এলিমেন্ট এর কথা না বললেন, এলিমেন্টর, তো আপনি প্লাগইনে যাবেন, গিয়ে এলিমেন্টর সার্চ করবেন, চলে আসবে ওয়েবসাইট বিল্ডার। আমরা দেখেছি না নিউ নিউ প্লাগইন কেমনে করে অ্যাড করতে হয়, মনে আছে আপু? আপনি জাস্ট প্লাগইনে যাবেন, গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এলিমেন্টর লিখে সার্চ করবেন, এলিমেন্টর, তারপর দেখবেন এলিমেন্টর চলে আসছে। এলিমেন্টরটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। সীমা আপু, বুঝতে পারছেন? হ্যালো, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? ব্যস্ত ছিলাম 2-3 দিন, মানে হ্যাঁ সেটাই তো দেখতেছে, হ্যাঁ সেটাই তো দেখতেছি, গত কয়েকদিন ছিলেন না। আমরা কিন্তু এদিকে অনেক কাজ করে ফেলছি, এই যে দেখেন চরণ ভাই, ও দেখবেন কেমনে, আমার তো শেয়ার করে নাই, শুনতে পারি না। বললাম আমরা কিন্তু এরই মধ্যে অনেক কাজ করে ফেলছি। চয়ন ভাই দেখেন নিজের ওয়েবসাইট বানায় ফেলছে, এটা হচ্ছে চয়ন ভাইয়ের ওয়েবসাইট, বুঝতে পারছেন? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে চয়ন ভাইয়ের ওয়েবসাইট, এই যেটা হচ্ছে সার্ভিস অ্যাড করছে। তো আমরা কিন্তু এখন থেকে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? চয়ন ভাই দেখেন নিজে একটা জিনিস করছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পিছনে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম না, কি কালার যেন ছিল, এরকম হালকা নেভি ব্লু টাইপের না কি যেন একটা কালার। হ্যাঁ, চয়ন ভাই কিন্তু একটা শেড দিয়েছে, ভালো হয়েছে। তাহলে আমরা কিন্তু আগামী কয়েক ক্লাস এই জিনিসটা চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন একটা ব্লগের জন্য একটা সাইট তৈরি হইলো, আমাদের একটা ই-কমার্স সাইট দরকার। তো যদি দুইটা জিনিস একসাথে শিখাই ফেলে তাহলে অনেকেই কনফিউজড হয়ে যাবেন, কারোই কোনোটা করা হবে না। তো আমি অপেক্ষা করব সেই দিন পর্যন্ত যেদিন আপনারা
কয়েকজনেই আমাকে এরকম একটা ওয়েবসাইট দেখাইতে পারবেন। এটা কিন্তু কোনো টাকা লাগছে না, একেবারে ফ্রি, আপনারা ফ্রি ট্রায়াল হিসেবে এই জিনিসটা দেখতে পারতেছেন। সো আমরা আজকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের কিছু কাজ করব। আমরা আজকে ক্যাটালগ সেলটা দেখব। আমরা তো ক্যাটালগ সেলটা দেখি নাই, তাই না? আমাদের ওয়েবসাইটের জন্য, মানে ওয়েবসাইট ছিল না এই জন্য দেখতে পারি নাই। আজকেও আকাশ মেঘলা। গোলাম রাব্বানি ভাইয়ের ল্যাপটপ ঠিক হয়েছে? কি অভিজ্ঞতা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমার কথা শোনেন কেউ? হ্যালো, মহাবিপদে পড়ে গেলাম। আচ্ছা, আজকে আমরা অ্যাডস ম্যানেজার দেখাবো। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? ওকে, আচ্ছা, দেখেন, আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব, আমরা জানি আমরা যদি নতুন ক্যাম্পেইন অ্যাড রান করাতে চাই সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে যাব। এই যে এখানে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারে যাব। আপনার কথা মাঝে মধ্যেই আসে না, এখনো আসে না? না, একটু আসে, আবার কেন যায়, আমার আসে আসে আবার চলে যায়। ওকে, আমরা আজকে একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্যাটালগ সেলস। এর আগে কিন্তু আমরা ক্যাটালগ সেলসটা দেখি নাই, তাই না? ওকে ওকে, ক্যাটালগ সেলটা দেখা হয়? হ্যাঁ, ক্যাটালগ সেলের কাজ পাওয়া যায় ফাইবারে। তো আমরা এখন কি করব, এখান থেকে অবজেক্টিভ চুজ করব। আচ্ছা দেখেন, আমরা যখন, আমি এখনই একটা করতে পারবো না, আমার আগে ক্যাটালগ করতে হবে। হ্যাঁ, তো ক্যাটালগটা কোন পর্যায়ে গিয়ে করতে হয় দেখাই, মানে কেন করতে হয় দেখুন। দেখেন, ক্যাটালগ সেলে ক্লিক করার পর আমার এখানে কি আসতেছে, এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে। আমরা জানি ক্যাম্পেইন নেম সবসময় দিতে হয়, তো এখানে একটা নিজের মতো করে ক্যাম্পেইন নেম দিয়ে দিব। হ্যাঁ, আর হচ্ছে এই যে দেখেন ক্যাটালগ, এখানে কিন্তু চুজ করতে বলতেছে, ক্যাটালগ চুজ করতে বলতেছে। হ্যাঁ, তো আমরা তো ক্যাটালগ কিভাবে করে বানায় সেটা আমরা জানি না, তাই না? সো আমরা যে কোনো ক্যাটালগ অ্যাড তৈরি করার আগে আমাদের ক্যাটালগ ক্রিয়েট করতে হয়। এখন আমরা ক্যাটালগ ক্রিয়েট আগে করব। আচ্ছা, আমরা এটা এখানেই থাকুক। দেখেন, এখানে আমরা আবার অ্যাডস ম্যানেজারে যাই। আমরা ওখান থেকে আসতে পারতাম, বিভিন্নভাবে আসা যায়। আচ্ছা দেখেন, আমরা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে রেসপন্স করেন, না তো ভাববো যে আবার নেটের প্রবলেম। আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে।
আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ, এখান থেকে আমাদের যাইতে হবে। শালা ল্যাপটপের কাজ করবে না এখন। দেখেন, এই যে এখানে ই-কমার্স ম্যানেজার আছে আর ক্যাটালগ ম্যানেজার। হ্যাঁ, ক্যাটালগ ম্যানেজার থেকেও আমরা ক্রিয়েট করতে পারবো আর ই-কমার্স ম্যানেজার থেকেও ক্রিয়েট করতে পারবো। হুম, দেখি আমরা দুইটাতে গেলে দুই রকম ইন্টারফেস আসবে। ই-কমার্স ম্যানেজারটা কিন্তু আমরা ফেসবুক থেকেও ক্রিয়েট করতে পারি। আপনাদের আপনাদের ফেসবুকে কে কে সব অ্যাড করছেন, ট্যাব সব আমাকে একটু বলেন। আমি অ্যাড করছি। আচ্ছা, আপনি শপে ক্রিয়েট করলে কি লেখা আসে দেখবেন? কন্টিনিউ উইথ ই-কমার্স ম্যানেজার এরকম লেখা আসে, একটু চেক করবেন? আমি জাস্ট দেখাই, মানে আগে আমাদের যে সিস্টেমটা ছিল শপ ক্রিয়েট করার, একেবারে সহজ একটা ওয়ে। হ্যাঁ, বাট এখন একটু মানে ফেসবুকের আমরা জানি পুরো ইন্টারফেস চেঞ্জ করে দিছে, তো এখন অতটা সহজ না। এখন হচ্ছে ই-কমার্স ম্যানেজার থেকে যাইতে হয়। হুম, এটা টোটালি নতুন একটা ইয়ে করছে, আমাকে কেউ একজন চেক করে। তরিকুল ভাই, আপনি যেহেতু অ্যাড শপটা অ্যাড করছেন, দেখেন। আপনি যদি ক্লাসিক্যালে থাকেন তাহলে মেবি আসবে না। তরকুল ভাই, আপনি কি চেক করতেছেন? জি আপু, কোনটাতে যে করছি সেটা খুঁজতেছি। আপনি শো মোরে যান, মানে যদি আপনার যে ফেসবুক পেজটা ধর। তিন চারটা কোনটাতে যেন করলাম খেয়াল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেক করেন, সমস্যা নেই। দেখেন, এখান থেকে আমরা কিন্তু ক্রিয়েট ক্যাটালগ, এই যে এখানে ক্রিয়েট ক্যাটালগ, আপনাদের এখানে কোনো ক্যাটালগ থাকবে না, যেহেতু আপনারা ক্যাটালগ ক্রিয়েট করেন নাই। এগুলো আমার আগের করা ছিল, এই জন্য এখানে আসতেছে। আমরা এই যে ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করব। হুম, যেটাতেই করছি শুধু বাটনটা অ্যাড করছি, কিন্তু ভিতরে কিন্তু ঢুকে ওটা কাজ করে নেই। না ঠিক আছে, আপনার শপে ক্লিক করলে কি আসে? দুইটা অপশন আছে, আপনি একটু, একটু মনে নাই কিন্তু করলাম। আচ্ছা সমস্যা নেই, আমি শপের ব্যাপারটা আগে ক্লিয়ার করি। হুম, আচ্ছা, ধরেন আমরা একটা পেজ ক্রিয়েট করি। আমরা তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি সবাই, তাই না? আপনারা অনেকে বলেছিলেন যে ফেসবুক পেজ আমরা ক্লাসিক্যালে দেখেছিলাম, এখন তো নতুন চলে আসছে, তাই না? নিউ ভার্সন চলে আসছে, তো নিউ ভার্সনে কেমনে করে করতে হয় দেখেন। আমি আবার যাচ্ছি, প্রথম থেকে যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। নিউ ভার্সনে ফেসবুক পেজ কিভাবে করে ক্রিয়েট করতে হয়, এই যে এখানে প্লাস দেখা যাচ্ছে, এই প্লাসে ক্লিক করব। আর আগের আমাদের ক্লাসিক্যাল যে ভার্সনটা ছিল সেখানে কিন্তু ক্রিয়েট লেখা ছিল, এই উপরের বারটাতে কিন্তু ক্রিয়েট লেখা ছিল, ক্রিয়েটে ক্লিক করে আমরা যাইতাম। আর এখানে প্লাস আছে, প্লাসের উপরে আমরা কার্সরটা মাউস পয়েন্টার রাখলে ক্রিয়েট লেখা আসে।
সো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এই যে পেজে যাব, এখানে দেখেন পেজ, এখান থেকে আপনি অনেক কিছু পোস্ট ক্রিয়েট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, ইভেন্ট, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ, এগুলো করতে পারবেন। তো আমার এখন প্রয়োজন হচ্ছে পেজ, আমি পেজে ক্লিক করলাম। দেখেন আমরা যখন লিঙ্কডইনে কোম্পানি পেজ ক্রিয়েট করি তখন কিন্তু এই যে ডান পাশে একটা প্রিভিউ দেখায়, হ্যাঁ, সো এটারও এখন ওরকম একটা চলে আসছে সিস্টেম। আমরা এখানে যা করব এখানে প্রিভিউ দেখাবে। আচ্ছা এখানে পেজ নেম দিব, কী দিতে পারি, পেজ নেম কী দিব, ফর এক্সপেরিমেন্ট কিংবা ফর 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 ট্রায়াল। আচ্ছা ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি রিকোয়ার, আমি শপিং অ্যান্ড রিটেল দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন টুকটাক একটু দিতে দিয়ে দেই। এন হবে যেন, ওকে নো প্রবলেম। দেখেন আমরা যতটুকু করতেছি সব এখানে চলে আসতেছে। দেখেন অ্যাবাউটে কী আসছে, দিস ইজ অ্যান অনলাইন শপ। হ্যাঁ আমি কী দিয়েছি, ফর ট্রায়াল, নাম দিয়েছি ফর ট্রায়াল শপিং অ্যান্ড রিটেল। যেই তিনটা কাজ করেছি সেই তিনটা কাজ কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে। আগে কিন্তু আমাদের এই জিনিসটা ছিল না, তাই না? আমাদের ক্লাসিক্যালে ছিল, আমাদের মনে আছে? ক্লাসিক্যালে ছিল না, রাইট, ক্লাসিকে ছিল না, এখন এটা নতুন ভার্সনে অ্যাড করছে। এটা হচ্ছে লিঙ্কডইনের সিস্টেম, আমরা যখন লিঙ্কডইনে কোম্পানি পেজ করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আসে। ওকে, আমরা এখানে ক্রিয়েট পেজ দিলাম, এখন আমাদের লোগো আর কভার ফটো অ্যাড করতে বলবে। ক্রিয়েট পেজ দেওয়ার পরে আমরা ক্রিয়েট পেজ দিয়ে একটু ওয়েট করি। ওকে ক্রিয়েটেড, হ্যাঁ, নাও ইউ ক্যান ইমেজ অর গো টু ইউর পেজ। তরিকুল ভাই বলেন, সেটআপ, সেটআপ শপ, আর নিচে আছে গো টু কমার্স ম্যানেজার, ই-কমার্স ম্যানেজার, দ্যাটস রাইট। এটাই আমি বলতে চাচ্ছি, আগে আমরা যখন শপ ক্রিয়েট করতাম নর্মালি এরকম ছিল না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে, আমি এই পেজটা শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা সবাই দেখেন, অ্যাড প্রোফাইল পিকচার। ওকে, আমরা একটা প্রোফাইল পিকচার নিব, কি নিব, ধরে ছবিটা নিলাম। খুবই বাজে দেখা যাইতেছে। আচ্ছা কভার ফটো লাগবে না, আমরা সেভ করে দিলাম। আচ্ছা আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখেন ফর ট্রায়াল, এটা আমাদের পেজ। এখন দেখি আমাদের ট্যাব, আগে আমাদের ট্যাবগুলো কই থাকতো, ক্লাসিক্যালে এই বাম পাশে থাকতো, তাই না? আমরা দেখেছি, আমরা যখন আমরা ব্যাচটা শুরু হয় ফার্স্টে কিন্তু আমি ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাইছিলাম, তখন কিন্তু এই বাম পাশে ট্যাবগুলো, এই যে ট্যাবগুলো বাম পাশে ছিল, হ্যাঁ, এখন কিন্তু ট্যাবগুলো সব এই পাশে চলে আসছে। আচ্ছা মোড়ে যাই দেখি। আচ্ছা মোড়ে এখানে অটোমেটিক সব দিয়ে দিয়েছে, আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে করে ট্যাব অ্যান্ড টেমপ্লেট চেঞ্জ করতে হয়, সবার কি মনে আছে? আমরা সবাই পারবো, যদি আমাদের সবটা না থাকে আনতে পারবো তো? আচ্ছা দেখেন এখন আমি সবে ক্লিক করলে কি আসে, আমি মাত্র এটা ক্রিয়েট করছি এই জন্য রিফিউজ করে দিচ্ছে আমাকে, আমার এখন অনেক সেট আপ বাকি আছে এই জন্য সব ক্রিয়েট করতে দিবে না। আচ্ছা সমস্যা নেই, আমি কীভাবে আপনাদেরকে দেখাই, শপে গেলে আরেকবার চেষ্টা করি। আচ্ছা রিফিউজ করে দিচ্ছে, আমি মাত্র ক্রিয়েট করছি, ফেসবুক এখন অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে আগের চাইতে। দেখেন ই কমার্সে নিয়ে আসবে আমাকে, এই যে আপনি আপনার ওখানে ক্লিক করেন,
দেখবেন আপনাকে এরকম একটা সেট আপ দেখাবে, দেখেন ক্লিক করেন এরকম একটা সেট আপ আসবে। দেখেছেন তরকুল ভাই? ওকে, এখন আপনাকে বলতেছে যে আপনার কাস্টমার তাদের পারচেসিংটা পারচেস কোথা থেকে করবে, প্রোডাক্টটা ডিরেক্ট আপনার ওয়েবসাইট থেকে করবে। যদি আপনি ওয়েবসাইট দেন তাহলে আপনার একটা ইকমার্স সাইট অবশ্যই থাকতে হবে, আর ও সে সেখান থেকেই পারচেস করতে পারবে। আর যদি আপনি দেন হচ্ছে চেক আউট অন ফেসবুক ইনস্টাগ্রাম, আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমেও করতে পারেন। আর যদি ডিরেক্ট মেসেজ দেন যেখানে আপনি এই যে ব্রাউজ অন ইউর পেজ অর প্রোফাইল শপ, দে ওন বি রিডাইরেক্ট ইন অ্যাপ চেক আউট অফ অর ইউর ওয়েবসাইট, মানে তারা রিডাইরেক্ট হবে না, তারা কোনো অ্যাপসেও যাবে না অথবা আপনার ওয়েবসাইটেও যাবে না, ডিরেক্ট আপনাকে এখানে মেসেজ দিবে, মানে যেখান থেকে অ্যাডটা পাবে সেইখান থেকেই কিনে নিতে পারবে। হ্যাঁ, সবগুলা সিস্টেম ওখানেই থাকবে। তো আমি ডিরেক্ট মেসেজ দিয়ে গেট স্টার্টে দেই। আমার আমি তো এখন অ্যাড রান করানোর জন্য একটা ক্যাটালগ ক্রিয়েট করতেছি, তাই না? আমি তো ক্যাটালগ ছাড়া অ্যাড রান করাইতে পারবো না। ক্যাটালগ তৈরি করারও অনেকগুলো সিস্টেম আছে, একটা আছে হচ্ছে সিএসবি ফাইল অ্যাড করা যায়, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে ম্যানুয়ালি আপনার ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট অ্যাড করতে হবে, তারপর আপনার ক্যাটালগ ক্রিয়েট হবে। কয়েকটা সিস্টেম আছে, আজকে আপনাদেরকে ম্যানুয়ালটা দেখাই। সিএসবি ফাইলটা একটু ঝামেলারই হবে। আচ্ছা, দেখেন বলতেছে যে কোন কোন পেজ, এই যে দেখেন বাম পাশে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আমাদের ফিল আপ করতে হবে সবগুলো। আচ্ছা, ফর ট্রায়াল, আমার পেজের নাম কি ছিল? ফর ট্রায়াল, তাই না? তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আচ্ছা নেক্সটে যাব। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট নেম হচ্ছে গিয়ে ফর ট্রায়াল দিয়ে দিলাম। আচ্ছা, বলতেছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, হ্যাঁ, তো আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বেবি কেয়ারে, আমি এখানে ক্লিক করে দিলাম। আমি নেক্সটে গেলাম। দেখেন হোয়ার পিপল ক্যান ভিউ ইউর শপ, আচ্ছা ফেসবুক, ফেসবুকে আমার শপটা দেখতে পাবে ফর ট্রায়াল। আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ক্যাটালগের নাম কি দিবেন? আচ্ছা, ফর এক্সাম্পল ক্যাটালগ দিয়ে দিলাম, অথবা ফর ট্রায়াল ক্যাটালগ। ওকে, ক্যাটালগ, হ্যাঁ, আবার নেক্সটে দেই। আচ্ছা, এখন আর রিভিউ বলতেছে, রিভিউ সব ডিটেলস, আপনি আরেকবার চেক করতে বলতেছে সব কিছু ঠিক আছে কি না। আমি সব কিছু চেক করব, চেক করার পর এখানে চেকবক্সে টিক দিয়ে দিব, তারপর ক্রিয়েট ইউর শপ, মানে এখানে বলতেছে যে রিভিউ সব ডিটেল, তুমি সব ডিটেলের জিনিসগুলো দেখো সব ঠিক আছে কি না। হ্যাঁ, আমি এখানে বললাম ঠিক আছে, সব রিভিউ আমি দেখেছি, সব কিছু ঠিক আছে। এখন বলতেছে ক্রিয়েট ইউর শপ। আচ্ছা, শপটা ক্রিয়েট করে ফেললাম। দেখেন এখানে কিন্তু খুব মোটামুটি ঝামেলায় পোহাইতে হইলো সব ক্রিয়েট করার ক্ষেত্রে, আর আমরা ক্লাসিক্যালের বেলায় কিন্তু খুব একটা ঝামেলা ছিল না, একেবারে সহজেই আমরা শপটা ক্রিয়েট করতে পারতাম। ইভেন এখনও যাদের কাছে ক্লাসিক্যাল আছে, অনেকের কাছে আছে, আমার এই ল্যাপটপটার মধ্যে এই ফেসবুকে ক্লাসিক কী বলে নতুনটা চলে আসছে, নতুন ভার্সন, হ্যাঁ, বাট আমার আরেকটা ল্যাপটপের মধ্যে কিন্তু ওল্ডাই ওল্ড, মানে আগের ক্লাসিক্যাল ভার্সনটা চলতেছে, এখনও চলতেছে। হ্যাঁ, কিন্তু আমাকে এখন আর দিবে না, আমার এই ল্যাপটপে মানে এই অ্যাকাউন্টটার মধ্যে ক্লাসিক্যাল এই ল্যাপটপে ফিক্সড হয়ে গেছে নতুনটা। সেটা